ओके क्लास सिक्स इंग्लिश चैप्टर ग्रामर चैप्टर नंबर 18 क्वेश्चन नंबर एफ अच्छा आगे बोले रखी प्रिपोजिशंस किचु किचु तो एकदम सिंपल था के और किचु तो एकदम रूल से अकॉर्डिंग टू रूल्स हमने पुट कर दी बट एट सम प्लेसेस इट इज अ बिट कंफ्यूजिंग सो यू हैव टू गो थ्रू ऑल द ऑप्शंस जो दी अनेकगुलो ऑप्शंस था के আর কিছু কিছু জিনিসগুলো একটু কেয়ারফুলি মেমোরাইজ রাখতে হবে যেমন আমি লাস্টে জিজ্ঞেস করেছিলাম রাইট ইউর নেম অ্যাট দি টপ অফ দ্য পেজ অন দি টপ অফ দ্য পেজ বলি না হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ আমরা বলি না হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ এটা লাস্টে বলেছিলাম এখন চোখ বড় বড় করলে হবে এটা মাথায় রাখতে হবে বুঝতে পেরেছো এগুলো মানে মাথায় মানে ফিট মানে এগুলো টিচার্সরা বা কোথাও বারবার রিপিট হয় না So you have to be careful about this. As you do, jaban jaban korte thakbe, sabdhan thakbe. Number F, this is the book I was referring to. What are you looking at? Number 3, I am looking for a colorful dress. Number 4, we were waiting at the station. 5, Rita has gone dash the shop, into the shop. Puneet will have dinner with me. Sujit climbed on the hill slope. Aparna is fond of chicken curry. Number 5, dekho, Rita has gone into the shop. But Rita, dukane bhetore geche. Bhetore jawar age to baire chuso. From outside, she went inside. In age bolechi, in ta amra kokhon use korbo, jokhon age theke kono জিনিস বা কেউ অবজেক্ট ভেতরে আছে পেহলে সে হ্যাঁ আগে থেকে আছে তখন আমরা ইউজ করব ঠিক আছে নাম্বার জি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস এন্ড আন্ডারলাইন দ্য গ্রুপ প্রিপোজিশনস খুব সোজা এটা আমি এটা ডিসকাস করছি না নাম্বার এইচ ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ প্রিপোজিশনস উই উইল গিভ ইউ আ পিঙ্ক ড্রেস ইনস্টেড অফ আ ব্লু ওয়ান ইনস্টেড অফ মানে হচ্ছে এখানে ওটা বাদ দিয়ে উসকো ছোড়কে হামলোগ মানে পিঙ্কটা বাদ দিয়ে একটা ব্লু দিচ্ছি তোমাকে কার বদলে হ্যাঁ বদলে মে নাম্বার টু ওয়িং টু মানে হোনে কে কারণ বা হওয়ার জন্য হওয়ার কারণে কি হওয়ার কারণে হাই কন্টেন্ট অফ পেস্টিসাইডস হ্যাঁ দিজ আর কেমিক্যালস গাছে দেওয়া হয় দ্য গ্রাউন্ড ওয়াটার ওয়াজ নট কনসিডার পোর্টেবল পোর্টেবল মিনস খাওয়ার যোগ্য Number 3, the athlete could not perform well due to fatigue. Fatigue means tiredness. Due to. The teacher praised her in front of all the children. Sabke samne tarif kiya. Number 5, dash ill health. In spite of mane hone ki bawajood, mane hawa shorteo, ill health, mane asuk bas. বাজে শরীর খারাপ বা শরীর অবস্থা হওয়ার কারণেও বা শর্তেও হি ওয়েন্ট অ্যাহেড উইথ হিজ মিশন টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট এখানে আরো কিছু দেওয়া আছে এগুলো ভালো করে এক্সাম্পলস গুলো একদম পড়ে রাখতেই হবে ঠিক আছে একদম পড়ে রাখতে হবে আমি জাস্ট কটা জিজ্ঞেস করব আই উইল এগ্রি অন দিস পয়েন্ট মানে ইস পয়েন্ট কি উপর মে রাজি করুঙ্গা বা এই পয়েন্টের উপরে আমি রাজি পয়েন্টের উপরে অন ঠিক আছে মাদার ওয়েটেড অ্যাট দ্য গেট ফর মি এটা আমি আগেও ডিসকাস অ্যাট দ্য গেট অ্যাট দ্য মেন ডোর অ্যাট দ্য বাস স্টপ আমরা ছোট স্মল প্লেসেস জন্য আমরা অ্যাট ইউজ করি রিনা ওয়াজ অ্যানয়েড উইথ হার ব্রাদার হ্যাঁ উইথ হার ব্রাদার মানে ভাইয়ের সাথে অ্যানয়েড মানে রেগে গেছিল অ্যাট হার অ্যাট হিজ কেয়ারলেসনেস মাই পেরেন্টস আর প্রাউড অফ এগুলো নিশ্চয়ই আগেও শুনেছ আচ্ছা নাম্বার 10টা বলবো সোমাস ফ্রেন্ড ডাইড অফ ডেঙ্গু মানে কোনো রোগ বা ডিজিজ থেকে যদি কেউ মরে যায় আমরা অফ বলি অফ ইউজ করি ফন্ড অফ যেমন 12 আছে আদিতি ইজ অলওয়েজ বোস্টিং অফ হার বিউটি বোস্টিং অফ মানে জাদা বকবক করা বা বেশি কথা বলা নিজে গুণগান করা বেশি গুণগান করনা বোস্টিং অফ ফন্ড অফ রামু ইজ ভেরি লয়াল টু হিজ মাস্টার লয়াল টু মানে বফাদার ইমানদার লয়াল বলা হয়
এখানে তো সবই আছে, সিম্পল আছে। নাম্বার 19, অভিষেক ইজ সিনিয়র টু আশিস। আমরা এখানে দ্যান ইউজ করব না, যে অভিষেক ইজ সিনিয়র দ্যান আশিস, অভিষেক ইজ সিনিয়র টু আশিস, ঠিক আছে? না শুনতে হয়তো ভালো লাগবে, অভিষেক ইজ সিনিয়র দ্যান আশিস, না অভিষেক ইজ সিনিয়র টু আশিস। কোনো চয়েস যদি থাকে, নাম্বার 24, হি প্রিফার্স জুসেস টু ফিজি ড্রিঙ্কস, ঠিক আছে? মিস্টার, মাই মাদার প্রিফার্স টি টু কফি। হ্যাঁ, টি টু কফি, প্রিফার মানে পছন্দ, কফি থেকে চা বেশি পছন্দ করে, টু টু ইউজ করি আমরা। নাম্বার 31, রোহিণী ইজ গুড অ্যাট পেন্টিং, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ গুড অ্যাট সিঙ্গিং, ঠিক আছে? ইন বলি না, গুড ইন পেন্টিং, গুড অ্যাট শুনলে ঠিক লাগবে, যে রোহিণী ইজ গুড ইন পেন্টিং শুনলে ভালোই লাগবে, ঠিক লাগবে, কিন্তু গ্রামাটিক্যালি ভুল। কোন পেন্টিংটা এখানে কিন্তু ইট ইজ নট ভার্ব, এটাকে তোমরা পড়বে জেরেন্ট বলা হয়, বা পার্টিসিপেন্ট, যেটা একটা নাউনে কাজ করে। এখানে পেন্টিং মানে পেন্টিং করাকে বোঝাচ্ছে, মানে দ্য আর্ট অফ ডুইং পেন্টিং। কিন্তু এখানে পেন্টিং করছে না, ঠিক আছে? যেমনি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখন কিন্তু ওয়াকিং হচ্ছে না, ওয়াকিং মানে হাঁটাচলা করা, ওটা একটা অ্যাজ এ নাউন, একটা নাম বোঝাচ্ছে আমরা। তা কোনো যদি আইএনজি ওয়ার্ড কোনো নামকে বোঝাচ্ছে, তখন ওটা জেরেন্ট বলা হয়, ওটা নাউন বা অ্যাজ এ নাউন বা প্রোনাউন অবজেক্টে কাজ করে ওটা, ঠিক আছে? বেসিক্যালি নাউনে কাজ করে, মাথায় রাখবে, এমনি পড়লে বুঝতে হবে যে হ্যাঁ এখন পেন্টিং হচ্ছে বা কাজটা হচ্ছে না। নাম্বার 31, ম্যারিড টু, ম্যারিড উইথ হয় না, ঠিক আছে? কেউ ভাবে যে ম্যারিড উইথ, নাগমা ইজ ম্যারিড উইথ সালিম, না, ম্যারিড টু সালিম, ঠিক আছে? এগুলো কিছু এক্সেপশন আছে, এগুলো পড়ে দিতে হবে, সবকটাই পড়বে, অনেকগুলো সোজা আছে বলে আমি পড়লাম না, তাও তোরা যেন এগুলো পড়ে রাখবি। আচ্ছা, নেক্সট টপিক আছে প্রিপোজিশনস অ্যান্ড অ্যাডভার্বস, ভালো করে দেখবে। এক্সাম্পলস, ম্যানি ওয়ার্ডস ক্যান বি ইউজ বোথ অ্যাজ অ্যাডভার্বস অ্যান্ড প্রিপোজিশনস, অনেকগুলো ওয়ার্ড আমরা অ্যাডভার্ব আর প্রিপোজিশন দুটোই ইউজ করতে পারি। দ্য কন্টেস্ট ওয়েন্ট অন, এখানে অনটা কিন্তু অ্যাডভার্বে কাজ করছে, ইট ইজ মডিফাইং দ্য ভার্ব ওয়েন্ট, কন্টেস্টটা চলতে থাকলো। দ্য প্যাকেট ওয়াজ অন দ্য টেবল, না এখানে অনটা হচ্ছে লিঙ্কিং বা জুড়ছে প্যাকেট আর টেবলকে, প্লেসটা বোঝাচ্ছে, তাই তো? সো এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, মানে সোজা কথা প্রিপোজিশনের জন্য একটা অবজেক্ট লাগবে, নাউন বা প্রোনাউন একটা লাগবে প্রিপোজিশন জন্য। সিমিলারলি নিচে আছে, দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, অ্যালার্মটা ওয়েন্ট অফ মিনস বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এখানে অ্যাডভার্ব, দ্য গার্ল ফেল অফ দ্য চেয়ার, এখানে অবজেক্ট আছে, চেয়ারের সঙ্গে লিঙ্ক করছে, চেয়ার পার্সে গির গেই, মানে চেয়ার থেকে পড়ে গেল। তো এইভাবে মাথায় রাখবে, প্রিপোজিশনে অবজেক্ট থাকবে বা নাম প্রোনাউন থাকবে। তাহলে নাম্বার আই, স্টেট ওয়েদার দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর প্রিপোজিশনস আর অ্যাডভার্ব, বলতে হবে দ্য চেয়ার ওয়াজ নিয়ার দ্য টেবল, কি হবে নিয়ারটা থাকবে। অল রাইট, নাম্বার 2, শি কল্ড মি নিয়ার, নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 3, দ্য ফ্লাইট টুক অফ, অ্যাডভার্ব। নাম্বার 4 হচ্ছে প্রিপোজিশন, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপোজিশন। নাম্বার জে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। দ্য ওয়েদার হ্যাজ বিন কোয়াইট প্লেজেন্ট উইথ লো টেম্পারেচার্স ইন দ্য ফার্স্ট 3 উইকস অফ এপ্রিল। The first few days have been cool and so we can say that the onset of summer has been delayed. Onset means start. Various parameters were considered and it is understood that the temperature will stay around 35 degrees Celsius. ঠিক আছে? Around 35 degrees Celsius মানে আশেপাশে, 35 এ আশেপাশে। About মানে হচ্ছে বেশি close. About মানে 35 প্লাস বা 35 বা 34, অ্যারাউন্ড মানে হচ্ছে 35 প্লাস মাইনাস দুটোই, অ্যাবাউট কিন্তু 35 থেকে বেশি হবে না, অ্যারাউন্ডটা বেটার হবে এখানে, টেম্পারেচারটা কিন্তু কমা বাড়া করে। নাম্বার কে, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস, দিস ইজ এ বুক ফুল অফ আইডিয়াস ফর অল এজেস,
from 2 years old to older kids. There is a section for adults who are young. Ki habe? Young in heart. Young at heart hobe. Na, any hobe, thik ache. Young in heart. Young in heart hobe. And like sports and games, parents will enjoy referring to it. Referring to it. Refer kora. Refer to. Refer shonge amra to use kori. Number L, Ishita was congratulated on her remarkable achievement. On. Number two, one should be loyal to the company one works for. Two. Gunjan is famous for her dancing talent. Four, the students complained to the teacher about Shreya, who always spoke to them rudely. My mother is interested in buying saris at the fair. Six, Vishwanathan Anand, parents are proud of him. Seven, the coach was angry with Rohan as he did not play in the football match. Number eight, I applied to the Ministry of Education for scholarship. Applied to. The bus collided with the train yesterday. Ten, we should take care of our grandparents. Number M, a thermos flask is a special type of vessel which keeps hot liquids hot and cold liquids cold for a long time. For it reduces the loss of heat by conduction, convection and radiation. It consists of a double walled glass bottle which is a bad conductor of heat. All the air is evacuated from the space between the two walls. Between the two walls of the glass bottle to prevent the transfer of heat by conduction and convection. It is known fact that in a vacuum, conduction and convection cannot take place. Conduction, convection, tora podvi science of higher class. Okay. Class 6 English Grammar, chapter number 22. Direct and indirect speech. When we report that a person has said, we do it in two ways. Report mane একটা লোকের কথা যখন আমরা নিজের মুখে অন্য কাউকে বলি. When we give the exact words that the person has used, it is called direct speech. যেসা উনি বলা, যে লোকটা যেমন বলেছে তেমনই যদি আমরা বলি তাহলে ওটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে. The spoken words are put within inverted commas. আর যে কথাটা যেমন বলেছে সেম টু সেম যেটা কথাটা বলছি আমরা ওটা ইনভার্টেড কমাসের মধ্যে পুট করি. With speech, direct speech. Next, when we convey the thoughts of the speaker without the actual words, but with its full meaning intact, it is called indirect or reported speech or narration. We do not use inverted commas. Ar jokhon amra same kotha boli, mane ta eki kintu exact kotha gulo bolina, exact words, ja ja boleche sei okkhore okkhore. Same word, same sentence, sob kichu amra use korina kintu mane ta tai hoy. মানেটা ইন্ট্যাক্ট মানে সেম থাকে তখন আমরা বলি রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ আর এখানে কোন ইনভার্টেড কমাস ইউজ হয় না আমরা একটা এক্সাম্পল নেব একদম নিচের দিকে পিঙ্ক বক্সের উপরে আছে মিনা সেড টু নিতিন আই এট ব্রাউনিজ ঠিক আছে আমি সাপোজ আই এম রাহুল আর মিনা নিতিন আমার বন্ধু ঠিক আছে আই এম রাহুল আর মিনা নিতিন বন্ধু দিয়ে আমাকে আমার বাবা জিজ্ঞেস করছে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ডিড মিনা সেড মিনা কি বলল বাবা আমাকে জিজ্ঞেস করল তাহলে আমি কি বলছি মিনা সেড টু নিতিন আই এট ব্রাউনিজ মিনা নিতিনকে বলল আমি ব্রাউনিজ খেয়েছিলাম ঠিক আছে তার মানে এই আই এট ব্রাউনিজ কিন্তু অ্যাকচুয়াল কথাটা এবার যদি আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে চাই
মানেটা একই থাকবে কিন্তু কোনো ইনভার্টেড কমাস ইউজ হবে না আর কিছু চেঞ্জেস হবে। মিনা টোল্ড নিতিন দ্যাট শি হ্যাড ইটেন ব্রাউনিস। একটি প্যাসেজে যেরকম রুলস ছিল এখানেও কিছু রুলস থাকবে টেন্সে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তা মিনিং কিন্তু একই থাকছে, মিনা নিতিনকে বলেছিল যে সে ব্রাউনিস খেয়েছে। এখানে দুটো জিনিস থাকবে মাথায় রাখবে। মিনা সেড টু নিতিন, সেড যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য রিপোর্টিং ভার্ব, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা ব্র্যাকেটের মধ্যে থাকছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিস মাথায় রাখবে। এটা উপরে বলেছে, উপরে লেখা আছে পিঙ্ক লাইনে, সেড হয় আরো অনেকগুলো হয় ডিফারেন্ট টাইপ, সেগুলো করতে করতে তোরা বুঝবি। এই পিঙ্ক বক্সগুলো আমি পড়ছি না, ওই বেসিক জিনিসগুলো কিন্তু ওখানে বলেছে, সেগুলো আমি ডিসকাস করেছি, এগুলো আর সেরকম একটা প্রয়োজন নেই, ওইগুলো বলেছে। নাও কোয়েশ্চেন নাম্বার এ, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ। মানে যে কোনো ক্লাস ওয়ানে বাচ্চাও করতে পারবে, ইনভার্টেড কমাস থাকলে ডাইরেক্ট স্পিচ, কিছু আর দেখায় দরকারই নেই, নাথিং টু সি এলস। ইফ দের আর ইনভার্টেড কমাস ডাইরেক্ট স্পিচ, যদি ইনভার্টেড কমাস নেই, কেন আমরা জানি পড়লাম রুলসে ইনডাইরেক্ট স্পিচ আমরা ইনভার্টেড কমাস ইউজ করি না, উই ইউজ ইনভার্টেড কমাস ওনলি ইন ডাইরেক্ট স্পিচ। আচ্ছা এটা আমি ছেড়ে দিলাম, এরপরে আসলটা আসছি, চেঞ্জ অফ ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ ইন টেন্সেস। পয়েন্ট নাম্বার ওয়ান, ইফ দ্য ইন্ট্রোডাক্টরি অর রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড। তাই আমরা বললাম রিপোর্টিং ভার্ব কাকে বলে, বললাম যেটা কমার আগে আসছে, ওর মধ্যে ইনভার্টেড কমাস থাকে না, সেটা যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্স যদি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমাসে থাকে তার কোনো টেন্স চেঞ্জ হবে না। এটা বারবার করে কিন্তু পড়বে, ভিডিও রেকর্ডিং থাকবে, শুনবে, দেখবে, খুব ভালো করে ফিট করে নেবে। কারণ এটাতে পুরো রুলস, পুরো রুলস ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল, ডিফিকাল্ট কোনো মতেই নয়। তার আমরা এক্সাম্পল দেখছি, দ্য বয় সেজ উইনার ইজ লিভিং ফর দ্য ডে, রিপোর্টিং ভার্ব কি হচ্ছে সেজ। তার রুল কি বলছে, যদি রিপোর্টিং ভার্ব কোন কোন টেন্সে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স যদি হয়, তাহলে কিন্তু যে রিপোর্টেড স্পিচ আছে মানে কমা মধ্যে আছে ইনভার্টেড কমাস, তার টেন্স চেঞ্জ হবে না। তাই রিপোর্টেড স্পিচে টেন্স কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে যখন আমরা চেঞ্জ করবো ইনডাইরেক্টটা তখনও প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকবে। তাহলে কি হচ্ছে, দ্য বয়েজ সেজ দ্যাট, শুধু কি দ্যাট ট্যাড হবে, দ্যাট উইনে ইজ লিভিং ফর দ্য ডে, সেম টু সেম। এক্সাম্পল টুটা দেখো, ফিউচার টেন্সে দেওয়া আছে সিম্পল ফিউচার, উইল সে, তাই তো। আর রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, আই কান্ট কাম, সিম্পল প্রেজেন্ট, নেগেটিভে আছে, কান্ট কাম, সেম। মোহন উইল সে দ্যাট, হ্যাঁ প্রোনাউনও চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ ইন প্রোনাউন্সটা হবে, আইটা হি চেঞ্জ হবে, কিন্তু টেন্স চেঞ্জ হবে না, ঠিক আছে, সেন্টেন্সে টেন্সটা চেঞ্জ হবে না। রুল নাম্বার টু, ইফ দ্য ইন্ট্রোডাক্টরি অর রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, দ্য রিপোর্টেড স্পিচ ইজ অলসো চেঞ্জ ইন টু পাস্ট টেন্স। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ সেটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। যেমন এক্সাম্পল ওয়ান, নেহা সেড আই হ্যাভ এ নিউ ড্রেস, সেটটা পাস্ট টেন্সে আছে, তাহলে চেঞ্জ হবে, নেহা সেড দ্যাট, হ্যাভ আছে তো, হ্যাভের পাস্ট টেন্স কি হয় হ্যাড, হ্যাভটা হচ্ছে, হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ আ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে তার উল্টো পাস্ট পারফেক্ট। তো আই হ্যাড, শি হ্যাড, কেন আইটা তো নেহা, নেহা বলেছিল, আইটা তো শি হবে, শি হ্যাড আ নিউ ড্রেস, বাস। নেক্সট এক্সাম্পল টু, মনু সেড আই এম টায়ার্ড, সেড আছে, এখানে ভেতরে এম আছে, এম এর পাস্ট টেন্স ওয়াজ, তাই তো, মনু সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, বাস। তাই আমরা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ওখান থেকে কিন্তু অনেক হেল্প আছে, টেন্স ব্যাপারগুলো আর টেন্সটা করে নিয়েছি, সব টেন্স করেছো, টেন্স কিন্তু এখানে অনেক কাজে আছে, রুলগুলো ইজি হবে বুঝতে। নাম্বার এ, সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জেস টু সিম্পল পাস্ট টেন্স, তাহলে দেখতে পাচ্ছ, রমেশ সেড আই শেয়ার আ লার্জ পিজা, আই শেয়ার, এটা সিম্পল প্রেজেন্ট, শেয়ার এ সিম্পল পাস্ট, শেয়ারড, দ্যাট হি শেয়ারড। নাম্বার বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস, আই এম বেকিং আছে, শি ওয়াজ বেকিং হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস।
নাম্বার সি মানে উল্টো, একদম উল্টো। নাম্বার সি প্রেজেন্ট পারফেক্ট, এটা করলাম উপরেই করলাম এক্সাম্পল একটা, না? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ হ্যাভ যদি থাকে হ্যাড হবে, সিঙ্গুলার হলো হ্যাড, প্লুরাল হলো হ্যাড। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্যাট দে হ্যাড কমপ্লিটেড, আমি পুরোটা পড়ছি না, শুধু টেন্সটা আমি বোঝাচ্ছি, বাকি স্ট্রাকচারটা তো একই। নাম্বার ডি সিম্পল পাস যদি হয় পাস পারফেক্ট হবে, আই ফিনিশ, ফিনিশটা হয় সিম্পল পাস, পাস পারফেক্ট মানে হ্যাড ইউজ হবে, সিঙ্গুলার হোক প্লুরাল হোক হ্যাড ইউজ হবে। আর পাস কন্টিনিউয়াস হলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড প্লাস বিন প্লাস আইএনজি, এটাও তোমরা করেছো, হ্যাড প্লাস বিন প্লাস আইএনজি হবে। আচ্ছা মে হলে মে চেঞ্জ হবে মাইটে, ক্যান চেঞ্জ হয়ে যাবে কুডে। যেমন গীতা সেড আই মে অ্যাকম্পানি মাই মাদার টু দ্য গেট টুগেদার, গীতা সেড দ্যাট শি মাইট অ্যাকম্পানি হার মাদার টু দ্য গেট টুগেদার, মেটা শুধু মাইট হয়ে যাবে, বাকি সবই ঠিক আছে। প্রোনাউন্স চেঞ্জগুলো কিন্তু কেয়ারফুলি, প্রোনাউনটাও ডাইরেক্টটা পড়লেই বুঝে, গীতা গীতা সেট, গীতা তো মেয়ে, গীতা বললো তো এটা শিওর, যদি গীতা জায়গায় রোহান হতো হি হয়ে যেত এটা। নেক্সট রুল, শ্যাল চেঞ্জেস টু শুড আর উইল চেঞ্জেস টু উড, পাস্ট ফর্ম হয়ে যাবে। গরিমা সেট দ্য কার্পেন্টার শ্যাল কাম অন সানডে, গরিমা সেট দ্য কার্পেন্টার শুড কাম অন সানডে। আর রাঘব সেট উই উইল স্লিপ আর্লি, রাঘব সেট দ্যাট দে উড স্লিপ আর্লি, উইটা দে হয়ে যাবে। Three, very important. If a sentence in indirect speech conveys a universal truth or habitual fact, the tense of the indirect speech is not changed to past tense but remains the same. মানে এমন কোন কথা বলছে যেটা universal truth, যেটা হয় হতা হয় বা কোন habitual fact, তখন কিন্তু কোন tense change হবে না। দুটো example দেওয়া আছে, she said it rains heavily during the rainy season. সবাই জানে যে rainy season খুব ভারী বৃষ্টি হয়। So she said that হবে, it rains heavily during the rainy season, কোনো চেঞ্জ, একদম ছেপে কপি পেস্ট। মাদার সেড রিমা ইজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে রিমার অভ্যেস, উসকা আদত হ্যায় কি সব সময় সে লোকের হেল্প করে। সো রিমা মাদার সেড দ্যাট রিমা ইজ অলওয়েজ হেল্পফুল টু, কেন যদি আমরা ওয়াজ লাগিয়ে দেখো ইজ আছে তো, যদি ওয়াজ লাগিয়ে দিই তাহলে মানেটা কি হচ্ছে দেখো, মাদার সেড দ্যাট রিমা ওয়াজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স, তার মানে এখন মরে গেছে সে নেই, মানেটা হচ্ছে আগে ছিল এখন নেই, ওয়াজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স। মাদার সেড রিমা ওয়াজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স, তখন যে যাকে বলছে সে বলবে তাহলে কি, ও হো হো সরি সরি আপনাকে জিজ্ঞেস করবে, না না সরি কি, রিমা ও রিমা আছে তাই না, তো সেন্টেন্স কিন্তু মানে হয়। সো এটা বুঝে যাবে তোমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো চেঞ্জ হবে না। নাম্বার বি আনসার্স ইন দ্য কপি,